আজকের লেকচারের শুরুতেই আমরা দেখব হচ্ছে পরন্ত বস্তু সূত্রাবলী সম্পর্কে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে যে পরন্ত বস্তুর প্রথম সূত্রটি হলো স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তো এই তিনটি সূত্রের জন্যই অ্যাকচুয়ালি একটা বিশেষ ক্রাইটেরিয়া আমাদের এখানে মেনটেন করতে হবে বা বিশেষ একটা অবস্থা বিবেচনা করতে হবে। সেটা হচ্ছে কি, যে বস্তু যেটা আমার পড়বে সেই বস্তুটা কিন্তু হচ্ছে স্থির অবস্থা থেকে পড়া শুরু করবে। অর্থাৎ আমি একটা উচ্চতায় সেই বস্তুটা ফার্স্টে নিয়ে গেলাম, সে নিয়ে যাওয়ার পর সেই বস্তুটাকে হচ্ছে আমি সেই হাইট থেকে হচ্ছে আমি বস্তুটাকে ফেলে দিলাম। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বিনা বাধায়, অর্থাৎ আমরা নর্মাল যে আমাদের কন্ডিশন বাতাসের বাধা, সেই বাতাসের বাধা কিন্তু সেক্ষেত্রে থাকতে পারবে না, তাহলেই শুধুমাত্র এই তিনটা সূত্র অ্যাপ্লিকেবল। আচ্ছা এবার আসি, তো প্রথম সূত্র আমাকে বলতেছে যে হ্যাঁ, আমি যদি একাধিক বস্তু নিয়ে এক্সপেরিমেন্টটা করি, যে দুইটা বস্তু ধরো আমরা একই সময় হচ্ছে একটা নির্দিষ্ট হাইট থেকে একই সঙ্গে ছেড়ে দিলাম, তো বলা হচ্ছে তারা যদি তারা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলো, তারা আসলে যতটুকু নামবে অর্থাৎ যতটুকু দূরত্ব অতিক্রম করবে বা উচ্চতা নামবে সেইটুকু কিন্তু তাদের দুজনের জন্য কী থাকবে, সেম থাকবে। তারা বস্তু দুজনের ভর যাই হোক না কেন, ভর সেম হোক কিংবা ভর ডিফারেন্ট হোক, এটা আসলে আমরা এখান থেকে বুঝতে পারি। এবং সেকেন্ড যে সূত্রটা সেটা আমাদের বলতেছে হচ্ছে যে দেখো শর্টকাট যে বিষয়টা সেটা হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ তোমার ধরো যে পড়া শুরু করলো একটা বস্তু স্থির অবস্থা থেকে বিনা বাধায় একটা হাইট থেকে, 5 সেকেন্ড পরে তার তার বেগ যেটা হবে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে যে এই যে বেগের যে চেঞ্জটা যেটা বলতে চাইছিলাম যে 5 সেকেন্ড পরে তার যে বেগ হবে, সময় যদি 10 সেকেন্ড হয় তাহলে কিন্তু তোমার প্রপোর্শনাল হারে সেটা বাড়বে। অর্থাৎ যদি 5 সেকেন্ডে হয় তোমার হচ্ছে ধরো 10, তাহলে কিন্তু 10 সেকেন্ডে সেটা হয়ে যাবে 20। ঠিক আছে, তো 5 সেকেন্ডে অ্যাকচুয়ালি কত হবে সেটা কিন্তু ফিক্সড। তো আমি এখানে 10 বললাম বলে যে অ্যাকচুয়ালি 5 সেকেন্ডে 10 হবে ওটা কিন্তু এমন না, আমরা আর একটু ডিপে গেলে কিছুগুলো বুঝতে পারবো। বাট আপাতত এটা জেনে রাখি যে হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে বস্তুর অর্জিত যে বেগ সেটা কিন্তু আসলে তোমার কী হয়, সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। আর লাস্টের বিষয়টা হচ্ছে দূরত্বের ব্যাপারটা, যে মানে সময়ের সঙ্গে সঙ্গে কতটুকু ডিস্টেন্সে ট্রাভেল করতে সেটা কিন্তু আসলে বর্গের সমানুপাতিক। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার এবার যদি আমরা খেয়াল করে দেখি যে এই তিনটি সূত্র আসলে আসলো কোত্থেকে, আমরা আসলে গতদিন দেখেছিলাম গত লেকচারে, সেখানে দেখেছিলাম হচ্ছে আমরা যে কিছু ফর্মুলা আমাদের ছিল ac2d + ½at² v = u + at। সো অ্যাকচুয়ালি কিন্তু এই যে দেখো পাশে আমি যে তিনটি সমীকরণ লিখে দিয়েছি, এই তিনটি সমীকরণ কিন্তু আসলে আমার এই ওই ওই সমীকরণগুলো থেকেই আসলে এসেছে। কীভাবে এসেছে খেয়াল করে দেখি আমরা, দেখো এখানে যে v = u + at ফর্মুলাতে আমরা জাস্ট হচ্ছে যেটা করলাম যে a এর জায়গায় আমরা g বসালাম। কারণ কেন g বসালাম, কারণ হচ্ছে তোমার যে একটা পরন্ত বস্তু যদি যখন পড়তে থাকে তখন কিন্তু আসলে তার উপর যে ত্বরণটা কাজ করে সেটা কিন্তু অভিকর্ষ ত্বরণটাই কাজ করে, g কাজ করে। একইভাবে দেখি আমরা পরের ফর্মুলা ছিল হচ্ছে আমাদের ac = ut + ½at², সেখানে আমরা s এর বদলে h বসালাম যেহেতু এখন ডিস্টেন্সটা উলম্ব বরাবর, এবং আমরা হচ্ছে এই জায়গায় g বসালাম। এবং লাস্টের ফর্মুলাটা সেটাও কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে v² = u² + 2gh, এখানেও কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি s এর বদলে h বসালাম এবং এই জায়গায় কি বসালাম, আমরা g বসালাম। তো এখন যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দেখো আমি পাশে লিখে রেখেছি কনভেনশন বলে একটা কথা, এটার কারণ হচ্ছে তোমরা যখন এই ফর্মুলাগুলো ইউজ করবা তখন কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই কনভেনশনটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ যখন আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো, সেটা কি, সেটা হচ্ছে দেখো আমি লিখে রেখেছি যে উপরের দিকে তীরচিহ্ন দিয়ে আমি লিখলাম হচ্ছে প্লাস, এবং নিচের দিকে তীরচিহ্ন দিয়ে আমি লিখলাম হচ্ছে মাইনাস। তার মানে এই যে আমার রাশিগুলো আদি বেগ বলি, শেষ বেগ বলি, অভিকর্ষ ত্বরণ জি বলি, অর্থাৎ যেগুলো ভেক্টর, সময় অবশ্যই স্কেলার, তার ক্ষেত্রে ডিরেকশনের কথাই আসে না, ভেক্টর রাশিগুলোর ক্ষেত্রে আমাদের ডিরেকশন যদি হয় উপরের দিকে তাহলে কিন্তু আমরা সেই রাশিটার সামনে হচ্ছে প্লাস সাইন দিয়ে ম্যাথটা করব। আর যদি আমাদের বস্তুটা নিচে পড়ে বা হচ্ছে ওই রাশিগুলোর কোনো মান যদি হয় নিচে, সেক্ষেত্রে হচ্ছে আমরা নেগেটিভ সাইন দিয়ে ম্যাথটা করব। আমরা একটা এক্সাম্পল দিই, ধরো একটা বস্তুকে আমি হচ্ছে নিক্ষেপ করলাম উপরের দিকে, ইউ বেগে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পর 3 সেকেন্ডে ধরো যে সে এই এই হাইটে পৌঁছালো, এই হাইটটা হচ্ছে আমার এইচ হাইট, এবং এই হাইটের পৌঁছানোর পর তার যে বেগ হয় সেটা হচ্ছে ভি। তাহলে যখন আমি এই সূত্র অ্যাপ্লাই করতে যাব তখন কিন্তু আমি এখানে আমার ইউ সাইন বসবে পজিটিভ, কারণ ইউ উপর দিকে, ভি কি বসবে, ভিও পজিটিভ, ভি উপর দিকে, এইচ আমার কি হবে, এইচ কিন্তু পজিটিভ, কারণ দেখো আমার যে পয়েন্ট থেকে নিক্ষেপ করছি তার সাথে কিন্তু আমার এইচ কোথায়, উপরে, তাই না? তাহলে হচ্ছে আমরা এভাবে চিন্তা করবো। ধরো আটটা দিন আমি তোমাকে যদি বলি, ধরো এই বস্তুটাই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে তোমার হচ্ছে আবার ব্যাক করে এখানে আসলো, তাহলে এই পয়েন্টে তার বেগ কিন্তু এবার কিন্তু তার শেষ বেগ কোথায় হবে, শেষ বেগ কিন্তু হবে হচ্ছে তাহলে ভিটু, যেটা এই ভিটু কিন্তু হবে তোমার নেগেটিভ,
ঠিক আছে, বাট তখন কিন্তু আবার হাইট কিন্তু ঠিকই এখনো কোথায় উপরেই কিন্তু আছে। সো এইচ আবার পজিটিভ, আদিবেগ তো পজিটিভ দেখতেই পারলাম। সো আমি যদি কনভেনশনগুলো অর্থাৎ সাইন কনভেনশন অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করতে পারি তাহলেই হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে যে এই যে আমাদের অঙ্কগুলোর সঠিক রেজাল্টটা চলে আসবে। সো সাইনগুলোর অ্যাপ্লিকেশন ব্যাপারে আমরা অবশ্যই যখন আমরা নেক্সট লেকচার বা পর লেকচার যখন আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো তখন আমরা বুঝবো আসলে হ্যাঁ যে সাইন কনভেনশনটা কীভাবে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হয় বা এই যাবতীয় বিষয়গুলো। সো আমার মনে হয় আসলে আমরা জিনিসগুলো বুঝতে পারতেছি। তার আগে একটা জিনিস খেয়াল করে দেখি, যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে বললাম যে হ্যাঁ আমার সেকেন্ড এবং থার্ড লটা একটু দেখো যে এখানে ভি প্রপোর্শনাল টিটা কীভাবে আসলো। তুমি খেয়াল করে দেখো এই ফর্মুলাটা, এই ফর্মুলায় আমরা কি বলছি যে স্থির অবস্থান তার মানে কি ইউ এর ভ্যালু কত হবে বলো? জিরো হবে, আদিবেগ নাই। এবং হচ্ছে যদি ইউ জিরো হয় তাহলে আমরা কি লিখতে পারি যে ভি সমান জিটি। যদি জিটি হয় তাহলে এখন বলো যে জি কিন্তু হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু, তার আমরা লিখতে পারি না যে ভি প্রপোর্শনাল টু টি। এখান থেকে এটা আসছে, আবার খেয়াল করো এখান থেকে কি আসছে যে আমার যদি ইউ জিরো হয় স্থির অবস্থান তাহলে কিন্তু এই পার্টটুকু জিরো, আলটিমেটলি থাকে কি থাকে হচ্ছে এইচ ইকুয়াল হাফ জি টি স্কোয়ার। এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। সো মোটামুটি আমরা এই লেকচারে হচ্ছে আমরা পরন্তঃ বস্তু সূত্রগুলো বুঝলাম এবং আমরা সাইন কনভেনশন সম্পর্কে জানলাম। নেক্সট লেকচারে আমরা দেখবো হচ্ছে এই চ্যাপ্টারের বিভিন্ন লেখচিত্র রিলেটেড জিনিসগুলো।